কিরে 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 ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো আমরা ভালো আছি। তো আজকে ভিডিওটা এখান থেকে শুরু করছি, আর আজ আমরা করতে চলেছি বেস্তালি চ্যালেঞ্জ। এটা দেবো না, আজ আমরা কোনো ধরনের চ্যালেঞ্জ করতে চলেছি না, আজ আমরা শুধু খাবো, শুধু খাবো। দেখতে পাচ্ছ এখানে সব কিছু সম্পূর্ণরূপে ভেজ। আজ হলো আমাদের শুক্রবার, তাই নিরামিষ। তোমরা তো জানো আমরা অনুকূলটা করে দেখি, তো তাই শুক্রবারে আমরা নিরামিষ খাই। তো তোমাদের বলে দিই এখানে কী কী নিয়েছি, চলে এসো। তো এখানে আছে ভাত, তারপর এটা কি কাঁকরোল, কাঁকরোল বড়া, তারপর কুমড়ো, কুমড়ো বড়া, আমি কি ও বলতে পারছি না, শশা বড়া, হ্যাঁ শশা বড়া, এই যে শশা বড়া, আমি ভাবলাম এটা কাঁকরোল। আর এখানে আছে পনিরের তরকারি, পাঁপড়ের তরকারি, ডাল, সয়াবিনের তরকারি, আর এখানে আছে টক, টমেটো টক, আর লেবুটা বললে না, ও লেবুটাও আমরা নিয়েছি। ব্লাকটা কে বলবে, এটা আমি বলে দিয়েছি। তো চলো আর সহ্য করতে পারছি না, খেয়ে নিই, খুব খিদে পেয়ে গেছে। আর বনু তো দেখতে পাচ্ছ পাগলের মতো আমি ভিডিওতে চলে এসেছি, কেউ কিছু বলবে না, ঠিক আছে? না না, ওকে বেশি করে কমেন্ট করে দিও তোমরা। হ্যাঁ পাগল চিকা টিকা বলে দিও, না কিছু না কিছু না। খুব টেস্ট হয়েছে। এবার কাঁকরোল বড়া, আমার মনে হয় যে ননভেজ থেকে ভেজ থালি মানে সুপার। আমার তো দুটোই ভালো লাগে, আর ননভেজ থালিও অনেক ভালো লাগে, তো আমার তো ভেজ থালিটাই বেস্ট লাগে। না আছে আমার কাছে, তুই খেয়ে নি। ডালটা দারুন, দারুন। এখন কটা বাজে সেটা বলে দে। কটা বাজে? দুটো আমি তো দেখিনি কি করি। ওর চোখটা থালে ছিল, থাকবে না, টেস্টি টেস্টি খাবার। বলে দাও, আমাদের কারেন্ট নেই, তাই আমরা বাইরে বসে ভিডিও করছি, অন্ধকার হবে গাইস একটু। যখন তখন বৃষ্টি চলে আসতে পারে, বৃষ্টি চলে আসলে আমরা কি করব, কোনো ব্যাপার না, আমরা সুইমিং করে করে খাবো। বেশ খালি খাওয়ার নতুন তরিকা। আর বৃষ্টিটা যখন খালের মধ্যে পড়বে তখন আরো টেস্টি লাগবে। হ্যাঁ আমরা ডালের জল হয়ে যাবে। আরে বাবা, তোর তো লেবু খেতে ভালো লাগে, তাহলে দিয়ে দিয়েছিস কেন? আমার তরফ থেকে তোর কাছে গিফট।
আমি না তোর বড়াটা আমার বড়াটা যখন নিচ্ছিলাম তখন তোর নাকে লেগে গেছে এখনো আছে নাকি না শকরা হাত দিয়ে আমার নাকে মুখে চোখে লাগিয়ে দেবে মেকআপ করছিস নাকি মেকআপ করছি মেকআপ করার নিউ ফর্মুলা হ্যাঁ দিদি যখন এভাবে করবে তোমরা করে নিও তখন ছোট বোনরা এরকমই করতে হয় তাই না হ্যাঁ অনেক ভালোবেসে মেকআপ করে দিয়েছে আমাকে মেকআপটি কেমন লাগলো কমেন্টে জানিয়ে দিও জানিয়ে দিও কাপড়টা নিয়েছিস কোথায় জানি না আছে এখানে নেব আগে বড়টা কিনি না আর একটু নিয়ে নিই সোয়াবিন খেয়ে দিচ্ছি তো খুব সমস্যা হবে বেশি হাসলে না ওর পনিরটা আমি খেয়ে নেবো খাবো আর যদি চ্যালেঞ্জ করতাম তাহলে আমি জিততাম তাই বলছে পানিশমেন্ট দেওয়ার একটা চান্স মিস করলাম ভালো পানিশমেন্ট দেওয়া যেত কিন্তু দেবো না কি ঘি খুব টেস্টি হবে আরে টেস্টি হবে আমার তো ভাত শেষ হয়ে গেছে তোর আছে তুই খেয়ে দে আমার এই যে তরকারি আছে খেয়ে নেব লাস্টের দিকে গিয়ে টেস্ট কি আলাদা টেস্ট হাতে দিয়ে দেবো কি আছে এখন উনি গেলেন টক তো ম্যাডাম কেমন লাগলো ম্যাডাম মিস মিস কেমন লাগলো টকটা দারুণ হ্যাঁ দারুণ তো হবেই কারণ আমার মাই রান্না করেছে আমি তো কিছু করিনি শুধু খাচ্ছেন আর খাচ্ছেন কিরে কিছু বলবি তাহলে থাক তো গাইস ভিডিওটা মাঝখান থেকে ডিসকানেক্টেড হয়ে গেছিল
অফিস অফিস থেকে কল এসেছিল যে আমার ফোনের ব্যালেন্স শেষ হয়ে গেছে রিচার্জ করার জন্য। হ্যাঁ, তুই যেমন তোর পেটি রিচার্জ করেছিস এখন। ও ঠিক বলেছিস, আমার ফোনের তো রিচার্জ করতে হবে। তো দেখতে পাচ্ছ আমার খাওয়া শেষ, আর বোন এগুলো খাচ্ছে। তো আর ওর আরো রাত অব্দি লাগবে সময় খেতে। তো ভিডিওটা এখানে শেষ করে দিই, আমি তোর সাথে এখানে বসে থাকবো। হ্যাঁ গাইস, ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। আর দেখতে পাচ্ছ ও খাওয়ার মধ্যে কতটা লেজি। যদি চ্যালেঞ্জ করতাম তাহলে আমি জিতে যেতাম, আমি জানি। একটা পানিশমেন্ট দেওয়ার চান্স মিস করলাম। তো টাটা বাই বাই, আজকের ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। আর কারেন্ট নেই তাই রাত অব্দি ভিডিওটা রাখতে পারবো না। তোমরা প্রে করো যাতে জলদি জলদি কারেন্টটা চলে আসে। আর এটা বলবে না কিন্তু আমি পাগলের মতন এসেছি ভিডিওর মধ্যে, কেউ বলবে না। টাটা টাটা।